তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা যারা যারা বেকার রয়েছেন, যারা পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা, যারা স্কুলে কলেজে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং নিচ্ছেন, যারা স্কুলে কলেজে পড়ছেন তাদের জন্য, যারা বেকার রয়েছো, যারা এডুকেশন লাইনে রয়েছো, শিক্ষার জগতে রয়েছো এখনো, যারা কাজ হারিয়েছে, বিভিন্ন ধরনের কাজ পাচ্ছে না কিন্তু নিজের কোন রকম কোর্স করার জন্য পয়সা টাকা পয়সার প্রয়োজন, তারা কিন্তু এই যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারে এবং নিজেকে কর্মোদ্যোগী করে তুলতে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি মাসে সেই সমস্ত ছেলে অথবা মেয়ে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে সবাইকে কিন্তু 1,500 টাকা করে প্রতি মাসে দিচ্ছে। এবং গতকালকেই কিন্তু প্রায় পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলাতে, প্রতিটি জেলার বেকার ছেলে মেয়ে যারা যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে 1,500 টাকা পেয়ে গেছে এবং গতকালকেই কিন্তু পেমেন্ট দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। আমি পেমেন্ট প্রুফ আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার কাছে একটা মেসেজ স্ক্রিনশট রয়েছে, অবশ্যই শেয়ার করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিন, কেননা আমরাই কিন্তু সবার প্রথমে আপনাদের সঙ্গে সেই ভিডিও সেই তথ্য সবার আগে শেয়ার করি। অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই যুবশ্রী প্রকল্পের জন্য অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছে যে দাদা, আমি 2013, 14, 15, 16 অনেক দিন আগে আমরা অ্যাপ্লাই করেছি, এখনো টাকা পাচ্ছি না, আমরা কি টাকা পাবো না? তো সবাই টাকা পাবেন, সবাইকে টাকা দেওয়া হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সূত্রে খবর। এবং এই যে গভর্নমেন্টের প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টে কিন্তু 1,00,000 করে দিচ্ছে এবং এই মুহূর্তে জানেন যে বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্য তথা দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেই কিন্তু টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই বর্তমান যে পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের, একটা খারাপ পরিস্থিতি, তার মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু টাকা দিচ্ছে। তো এটা নো ডাউট যে আগামীতে আরো ভালো ভালো আপডেট আসবে আপনাদের সবার জন্য। যারা যারা এখন নতুন, যারা আবেদন করতে পারছেন না কিংবা করেননি, তাদেরকে বলবো অবশ্যই আপনারা সময় নষ্ট না করে এই প্রকল্পে অবশ্যই অ্যাপ্লাই করে দিন। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু এ টু জেড ভিডিও অনেক দিন আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশনে গেলে সেই লিংক পেয়ে যাবেন। এবং বন্ধুরা, গতকালকে যারা যারা টাকা পেয়েছেন আপনারা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে তারা টাকা পেয়েছি, কারা কারা টাকা পেলেন, কোন কোন জেলায় টাকা দেওয়া হলো, আপনার জেলার নাম কি, তো সেই সমস্ত বিষয়গুলো আপনারা একটু শেয়ার করবেন কমেন্ট বক্সে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেলের ভিউয়ার দর্শক কোন কোন জেলায় কত রয়েছে এবং আমরা সেই মতো করে আপনাদের জেলার জন্য যদি কোনো আপডেট থাকে তাহলে সেই আপডেটগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে, আপনাদের কাছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো, অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। তো চলুন আমরা মোবাইল থেকে সরাসরি দেখি যে মেসেজটা কেমন এসেছে, যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকলে মেসেজ কেমন আসে, কিভাবে সেটা লেখা থাকে এবং টাকা কত ঢুকিয়ে দেয় প্রতি মাসে, সেই বিষয়টা কেমন থাকে মেসেজটা, যারা নতুন রয়েছে তারা অবশ্যই জেনে নাও এবং যারা পুরনো, যারা টাকা পেয়েছো তোমরা কিন্তু জানিয়ে দাও, ঠিক আছে? আমাকে মিষ্টি খাওয়ানোর দরকার নেই, ঠিক আছে, জাস্ট যোগ করলাম। তোমরা দেখে নাও এবং অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো অন স্ক্রিনে আমার ফোনের স্ক্রিন দেখতেই পাচ্ছেন, খোলা রয়েছে মোবাইল স্ক্রিন রেকর্ড থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আমরা মেসেজে চলে যাব, সোজা মেসেজ ইনবক্স চলে যাব। এখানে সেকেন্ড নাম্বার অপশনটা দেখুন, SBI ইনার 1,500 টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নাম্বার এত। তো এখানে দুই নাম্বার যে অপশন রয়েছে দেখুন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লগো দেওয়া আছে, ঠিক আছে? আপনারা এটা যদি মেসেজটা ওপেন করেন ঠিক এইভাবে কিন্তু মেসেজটা আপনার সামনে চলে আসবে, এইভাবে লেখা থাকবে, ইনার অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি রয়েছে 1,500 টাকা, ক্রেডিট ইউর অ্যাকাউন্ট নাম্বার রয়েছে লাস্টের 4টা ডিজিট, এবং ক তারিখ দেখুন 9/7/2020, এবং থ্রো NEFT উইথ UTR RBI, এখানে ট্রানজ্যাকশন আইডি রয়েছে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস টু ওয়েস্ট বেঙ্গল ই প্রধান ইনফো। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছে এবং এটা সিম্পলভাবে কিন্তু সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বারের লাস্টের 4 ডিজিট কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন থেকে আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদের দেখাচ্ছি। এবং যারা যারা টাকা পেয়েছেন কিংবা যাদের সমস্যা রয়েছে টাকা পাননি, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, সমস্যাগুলো জানাবেন, আমরা চেষ্টা করবো সেই সমস্যাগুলো নিয়ে আপনারা যেন সলভ পান, সেই সমস্যাগুলো সলভ নিয়ে আমরা সলিউশন নিয়ে আমরা ভিডিও দেবো। ধন্যবাদ।